নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে আমি নিজের প্রথম ভিডিও এনেছি আপনাদের জন্য ডাব্লিউ বিসিএস 2022 টু আমি নিজের শেয়ার শর্ট স্ট্র্যাটেজি একটা শেয়ার করতে চাই যেটা আমি নিজে ফলো করতাম আমি কোনো কোচিং সেন্টার কোনো কিছু জয়েন করিনি কোনো দিনই না কোনো পার্সোনাল টিউশন নিয়েছি যা করেছি নিজের সেলফ স্টাডিতে রিসেন্টলি আমি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হিসেবে সিলেক্ট হইছি মিসলিনিয়াস 2018 এ এন্ড অ্যাট দ্য সেম টাইম ডব্লিউবিসিএস 2019 এ আমি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে সিলেক্ট হইছি চলুন আজকে ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমি কি কি কন্টেন্ট দেবো সেগুলো আপনারা দেখenin একটু এই ভিডিওর যে কন্টেন্ট হবে যে ফার্স্ট অফ অল আমাদের যে কি কি বুকস লাগবে তারপর ওই বুকস গুলোকে কিভাবে পড়বো আমাদের সেফ अटेम्प्ट কত হবে সেফ স্কোর কত হবে অ্যান্ড প্রিলিমস যে ডাব্লু টু থাউজেন্ড টোয়েন্টি টু একটা ধোঁয়াশা আমাদের মধ্যে আছে একটা জল্পনা আছে যে কখন হবে অ্যান্ড কখন নোটিফিকেশান বেরোবে সেগুলো আছে ক্লিয়ার আউট করব মেন্স কবে হতে পারে সেই জিনিসটাও আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো আমরা সবাই এই সিলেবাসটা জানি ওভারঅল এই সিলেবাসের মধ্যে আমাদেরকে প্রথমে জানতে হবে যে দুশোটা যে কোশ্চেন আসে দুশোটা কোশ্চেনই করা জরুরি বা সেকশনাল ওয়াইজ আমাদের কতটা অ্যাটেম্প করতে হবে এগুলো সব জানাবো ইংলিশ যেটা সব থেকে টাফ থাকে প্রিলিমসে আমার মনে হয় অনেকের কাছে এই টাফ থাকে তো এখানে অনেক নেগেটিভ মার্কিং আমরা ক্যারি করি কেননা প্রিলিমসের যে ইংলিশটা থাকে অনেকটা কনফিউজিং দিয়ে দেয় পিএসসি তাই জন্য কী হয় আমাদের মনে হয় যে সোজা কিন্তু আমরা অনেক নেগেটিভ অ্যাটেম্প করে বসে এটাকে পঁচিশ মার্কসের ইংলিশ থাকে মানে পঁচিশটা কোশ্চেন পঁচিশটার মধ্যে যদি আপনি বারোটাও একদম ঠিকঠাক করেন দশ থেকে বারোটা আই ফিল যে ওটা খুব একটা ভালোই স্কোর দশ থেকে বারো অনেকে ইংলিশটা ওনাদের কাছে খুব ইজি মনে হতে পারে তো ওনাদের অ্যাটেম্প কুড়িটা বাইশটা অবধি হয় কিন্তু অন অ্যান্ড অ্যাভারেজ আমার মনে হয় বারো থেকে পনেরো খুব ভালো স্কোর ইংলিশে ওর থেকে বেশি আপনি করতে যাবেন না আপনার যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হন অনেকের ইংলিশটা উইক হতে পারে তো সেইগুলোর জন্য কী বুকস জেনারেল সায়েন্সের জন্য কী বুকস পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি এগুলো সব আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো ফার্স্ট অফ অল প্রিলিমস স্যার প্রিপারেশন স্টার্ট করার আগে একটা মাস্ট যে বুক আমাদের দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের বুকসের জন্য আমি এইটা রেফার এই জন্য করি কেন কি এটা খুবই আমাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এই বইটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ এই বইয়ের একটা ডিমেরিট সেটা আছে যে অনেকগুলো ভুল এই বইয়ে দেখা যায় সেটাকে আমাদেরকে রেক্টিফাই করে নেওয়া উচিত আর নাহলে আমাদের কাছে আরও অনেক বাজারের বই আছে যেগুলো চারশো পাঁচশো ছশো টাকা অবধি পাওয়া যায় সেখানে আপনি প্রিভিয়াস এর বুকস পেয়ে যাবেন ইভেন আপনি ইন্টারনেটেও মানে গুগলেও আপনি পেয়ে যাবেন এরকম অনেক ওয়েবসাইট আছে যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন পেপার উইথ রাইট আনসার ইজ প্রোভাইড করে আই উড সাজেস্ট আপনারা ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্সের কোশ্চেন পেপার যেন ফলো করবেন কেননা প্রিলিমসে কি হয় প্রিলিমসে আউট অফ টু হান্ড্রেড কোয়েশ্চেন্স ফর্টি কোয়েশ্চেন এরকম থাকে থার্টি ফাইভ টু ফরটি কোশ্চেন এটা থাকে যেটা রিপিটেড থাকবে মাস্ট রিপিটেড থাকবে তো এখানে একটা বড় রোল প্লে করে প্রিভিয়াসের কোশ্চেন পেপার সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেন পেপার করা দেন ইংলিশের জন্য আর এস আগরওয়াল আমি সাজেস্ট করব এই বইটা এই বইটা কি হয় এখন এটা লেটেস্ট ভার্সন আপনি যদি পুরোনো ভার্জনও পান পুরোনো ভার্জনও পড়তে পারেন সেকেন্ড হ্যান্ড বুক কিনে বা আপনি ইন্টারনেটেও এটা ইজিলি অ্যাভেলেবেল যেখানে আপনি বইয়ের নাম অ্যান্ড অথার লিখে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এবার আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা বুক দিয়ে পড়বেন না পিডিএফ দিয়ে আচ্ছা আরেকটা জিএস এর জন্য হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি সায়েন্স একটা সিঙ্গেল বুকে কভার হয়ে যাবে এই ফরটিন থাউজেন্ড প্লাস আরিয়ান্তে ঠিক আছে এটা প্রিলিমসের জন্য মানে ওয়ান স্টপ সলিউশন আমি বলবো এখান থেকে আপনি যদি পড়েন নেন তো আপনার মোস্ট অফ দ্য কোয়েশেন্স কভার্ড হয়ে যাবে কিছু গ্যাপস রয়েছে ওই গ্যাপসগুলোর জন্য আমি লিউসেন্ট জেনারেল নলেজটা রেফার করব সেই গ্যাপস ফিলারে কাজ করবে এই লুসেন্টের জেনারেল নলেজ বুকটা এর সাথে যদি আপনি সায়েন্সে একটু স্পেশাল ইমফ্যাসিস দিতে যান বা স্পেশাল একটু ফোকাস করতে যান সেটার জন্য আপনি লুসেন্সের স্পেশালি আলাদা করে জেনারেল সায়েন্স আছে সেই বইটা আপনি নিতে পারেন বা এই তিনটে বই কিন্তু আপনারা পিডিএফ ইন্টারনেটে পেয়ে যাবেন ঠিক আছে এইগুলো আপনি ফ্রিলি ফ্রিও অ্যাভেলেবেল আছে এবার আমি আপনাদেরকে আপনাদের চয়েস আপনারা পিডিএফ ডাউনলোড করে পড়বেন কি বই কিনে পড়বেন আচ্ছা জিওগ্রাফির জন্য একটা আলাদা বই একটা আপনাদেরকে ফলো করতে হবে কারণ পিএসসি একটা স্পেশাল সেকশন রাখে যেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওনারা কোশ্চেন জিজ্ঞেস করে পঁচিশটা যদি জিওগ্রাফির কোশ্চেন থাকে তার মধ্যে বারোটা থেকে পনেরোটা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে থাকে অ্যান্ড খুবই রিনাউন্ড অথরেটের অথর আছেন কার্তিক চন্দ্র মণ্ডল এনার বই আপনারা নিশ্চয়ই স্কুল অ্যাকাডেমিক্সে পড়ে পড়ে থাকবেন যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট সো এনার এই বইটা ইংলিশ ভার্জনেও আছে বাংলা ভার্জনেও আছে এই বইটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য বেস্ট এর ওপরে কোনো এর ঊর্ধ্বে কোনো বই হয় না আমার মনে হয় এর সাথে আরেকটা নো ইউর স্টেট বলে একটা বই আছে রেড কালারের কভার ওটা আমি খুঁজে পেলাম না বলে আমি স্ক্রিনশটটা দিতে পারলাম না আচ্ছা রিজনিংয়ের জন্য যাদের রিজনিংয়ের বেসিক স্ট্রং আছে আমি বলবো তাদেরকে আলাদা করে কোনো বই না নিতে বা আলাদা করে কোনো টাইম না দিতে কেননা রিজনিং অ্যান্ড ম্যাথস খুবই বেসিক লেভেলের জিজ্ঞেস করে প্রিলিমসে অ্যান্ড যদি কারোর রিজনিং একটু উইক থাকে তারা এই বইটা এনাফ এই বইটা ইভেন প্রিলিমস অ্যান্ড মেন্স দুটোর জন্যই এনাফ আর মেন্স প্রিলিমসের যে ম্যাথসগুলো আসে সেই ম্যাথসগুলোর জন্য এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর এস আগরওয়ালের যেটা এটা প্রিলিমস আর মেন্স দুটোই কভার করে দেবে আপনার ইজিলি টু থেকে ট্রেন্ড দেখা গেছে যে টু থাউজেন্ড এইটিন নাইনটিন যে মেন্সগুলোতে কোশ্চেন আস্তে আস্তে লেন্দি হচ্ছে তো লেন্দি কোশ্চেন হলেও কিন্তু টাফ হচ্ছে না বাট ক্যালকুলেটিভ কোশ্চেন্সগুলো আসছে সেই ক্যালকুলেটিভ কোশ্চেন্সগুলো আপনারা ইজিলি আর এস আগরওয়াল থেকে ওই বুক এই বইটাই ফলো করলে একটা সিঙ্গেল বই আপনি প্রিলিমস অ্যান্ড মেন্স কভার হয়ে যাবে আমি আরেকবার রিপিট করে দিই এই তিনটে বই আপনার কিন্তু পিডিএফ ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে আমি রাইটসের রিজেন্সের জন্য এগুলোর লিঙ্ক আপনাদের ডেসক্রিপটিভ বক্সে দিচ্ছি না যদি সেরকম সুযোগ হয়ে ওঠে আমি নিশ্চয়ই এটা প্রোভাইড করে দেবো এই লিঙ্কগুলো আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় রোল প্লে করে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমি আমি নিজে পার্সোনালি কোনো দিন অ্যাচিভার্স পড়িনি না প্রিলিমসের জন্য না মেন্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনেকের মুখে শুনেছি অ্যাচিভার্স খুব ভালো নাকি সবাই যখন বলছে নিশ্চয়ই ভালো হবে আপনারা এটা অ্যাচিভার্সটা দেখতে পারেন আমি স্পেশালি যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ডট কুড়ি টাকার ম্যাগাজিন আসে মান্থলি নিউজ পেপারওয়ালাও দিয়ে যেতে পারে বা আপনি যে কোনো একটা ম্যাগাজিনের বইয়ের দোকানে যদি গিয়ে বলেন তো এই বইটা ওরা দিয়ে দেবে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনে যত হান্ড্রেডটা কোয়েশ্চেন্স থাকে প্রত্যেক মাসে অ্যান্ড ডিটেলসেও ডেসক্রিপ্টিভ ওয়েতেও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া থাকে ডাব্লিউ বিসিএসের জন্য প্রিভিয়াস টু ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই বইগুলোতে কভার করলে আপনি হয়ে যায় প্রিভিয়াস টু ইয়ার্সটা বলাটা ভুল হয়ে যায় আমার মনে হয় যদি টু থাউজেন্ড টোয়েন্টি টু এর যখন আপনি বসবেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টির লাস্ট সিক্স মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স মানে দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা একটুখানি কভার করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্যাটার্ন কী হবে সব পড়তে হবে না আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্সে যখন আপনি ফিফটিন ইয়ার্সের প্রিভিয়াসের কোশ্চেন পেপার দেখবেন ওখানে আপনি দেখলেই বুঝে যাবেন যে কীরকম কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি জিজ্ঞেস করে আমাদেরকে স্পেশালি যেমন ধরেন কোনো সব অনেক রকমের হাবি জাবি অ্যাওয়ার্ডস আছে তাহলে কি সব অ্যাওয়ার্ড জিজ্ঞেস করবেন না যেমন সরস্বতী সম্মান খুব একটা পপুলার অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ ঠিক আছে সেরকম তারপর ভটনাকর প্রাইজ যেটা আমাদের সায়েন্সের হয় হ্যাঁ বা রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড এগুলো বা কিছু দুরন্ত ট্রফি বা কিছু ন্যাশনাল লেভেলের ট্রফি এগুলো পিএসসি জিজ্ঞেস করে থাকে তো এই প্যাটার্নগুলো আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনি ফিফটিন ইয়ার্সের কোয়েশন পেপার নিজে মুখস্ত করে নেবেন একদম ফিফটিন ইয়ার্সের যত এমসিকিউজ আছে সব যেন আপনার একদম লার্ন বাই হার্ট থাকে ঠিক আছে তো এই জিনিসগুলো মিস করবেন না এই ডেট কেননা আপনি প্রায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মার্কস আপনি পেয়ে যাবেন প্রিভিয়াসের কোয়েশন পেপার থেকে আচ্ছা সেফ অ্যাটেম্পট ডিপেন্ড করে যে কে কীরকমভাবে নেগেটিভ অ্যাটেম্প করে আমার হিসাবে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি অ্যাটেম্প করাই উচিত একটা ক্যান্ডিডেটকে কেননা ঘরে এসে দেখবে কুড়ি পঁচিশটা ভুল হয়ে গেছে তো কুড়ি পঁচিশটা ভুল হয়ে গেলে অনেকটা নেগেটিভ হয়ে আসে আমি মনে করি সেফ স্কোর যেটা হওয়া উচিত এখন যা ট্রেন্ড চলছে একশো তিরিশ কেননা এখন ভ্যাকেন্সি অনেক কমে গিয়ে থ্রি টু ফোর হান্ড্রেডের মধ্যে ভ্যাকেন্সি থাকছে সো আমাদেরকে ধরে চলতে হবে যে পিএসসি ওয়ান টু টেন রেশিওতে ডাকে মেনসে অ্যান্ড কোভিডের জন্য ওনারাও চাইবেন যে ক্রাউডটা যতটা কন্ট্রোল করা যায় সো আমার মনে হয় ওয়ান থার্টি উইল বি এ গুড অফ স্কোর টু ক্র্যাক প্রিলিমস সো আপনারা চেষ্টা করবেন যে ওয়ান থার্টি একশো পঁচিশের ওপর তো মিনিমাম রাখতেই হবে ফর জেনারেল ক্যান্ডিডেট সো টু থাউজেন্ড আমরা যেমন দেখলাম টু থাউজেন্ড টোয়েন্টিতে যে কাট অফ গেলো তো আমাদের জন্য একটুখানি সারপ্রাইজিংই ছিল আমরা অতটা এক্সপেক্ট করিনি কিন্তু আমাদেরকে এবার থেকে ওয়ান থার্টিটা মেনে চলতে হবে এক্সপেক্টেড ডেট অফ প্রিলিমস অ্যাকচুয়ালি নোটিফিকেশান ডিসেম্বরের লাস্ট উইকের দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনেসের জন্য হয়নি কিন্তু আমি যে এক্সপেক্ট করছি জানুয়ারি বাই থার্ড উইক অফ জানুয়ারি আমরা নোটিফিকেশানটা পেয়ে যাব প্রিলিমস মোটামুটি আপনারা ধরে চলতে পারেন মার্চ থেকে এপ্রিল ম্যাক্স টু ম্যাক্স মার্চ থেকে এপ্রিলের মধ্যেই হয়ে যাবে প্রিলিমস অ্যান্ড মেন্স আগস্ট নাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি আপনার একটা ডেট পেয়ে যাবেন মেন্সের জন্য সব নিজের যে প্রিপারেশন আছে সেটাকে গিয়ার আপ করুন তাড়াতাড়ি কেন কি সময় আর বেশি আপনাদের হাতে নেই এই মাত এই ভিডিওটা যেটা বানানো সেটা অনলি ফর প্রিলিমস মেন্সের জন্য আমি পার্টিকুলারলি পেপার ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ ভিডিওস কিছু বানাবো যেটা আমি নিজে ফলো করেছিলাম অ্যান্ড আপনারা আপনাদের যদি কিছু ডাউট থাকে প্রিলিমস রিগার্ডিং বা অন্য কোনো কোয়েরি থাকে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস